দিনের শুরুটা যদি ফজরের নামাজ দিয়ে শুরু করা হয় তাহলে দেখবেন সারা দিনটা অনেক ভালো যাচ্ছে এবং সারা সারাদিনের কাজকর্মও অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আজকেও ভোরবেলায় উঠেছি নামাজ শেষ করে ঘরের কাজকর্ম শুরু করেছি সকাল সকাল উঠেই আমি পর্দাটা খুলে বাইরের দিকে একটু তাকিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকি জানালার পাশে আমার কাছে বেশ ভালো লাগে তারপরে বাচ্চাদেরকে উঠাতে হবে সকালবেলার এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে দেশে থাকলে হয়তো বা বাইরে একটু হাঁটাহাঁটি করতাম বারান্দায় বসতাম বা একটু ছাদে যেয়ে বসতাম এই সময়টা আমি খুব মিস করি আসলে আমরা যেহেতু এখানে থাকি চাইলেও এই রকম ভোরবেলায় বের হতে পারে না আর এখন যেহেতু বাইরে অনেক গরম সকালবেলায়ও কিন্তু হিউমিডিটি থাকে খুব একটা বেশি ভালো লাগে না বাইরে গেলেও আর এখন বাচ্চাদের স্কুলও খোলা সকাল সকাল উঠেই বাচ্চাদের রেডি করতে হয় টিফিন রেডি করতে হয় তারপরে ওদেরকে স্কুলের জন্য বের করে দিয়ে আমি একটু রেস্ট নিতে পারি তারপরে ঘরের কাজকর্ম শুরু করি তো আজকে সকালে উঠে মনে হচ্ছিলো পরোটা খাবো রাতেই আলু ভাজি করে রেখেছিলাম তো আলু ভাজি দিয়ে পরোটা খেলাম আমার কিন্তু খুব ভালো লাগে পরোটা যদিও খাওয়া হয় না দেখা যাচ্ছে মাসে একবার দুইবার বা দুই মাসে একবার এরকম খাওয়া হয় পরোটা খাওয়ার পরে মনে হচ্ছিল একটু চা খাই তারপরে চাও খেয়ে নিয়েছি আর এইদিকে আমি মুরগিটা আগে থেকেই বের করে রেখেছিলাম আগের রাতে আপনাদের ভাইয়া একটা দেশি মুরগি নিয়ে এসেছে তো ভাবলাম একটু ঝাল করে দেশি মুরগিটা রান্না করব আলু দিয়ে বাচ্চারা আলু দিয়ে খেতে পছন্দ করবে আর আমার কাছে দেশি মুরগি খুবই ভালো লাগে এখানে যেহেতু থাকি দেশি মুরগি চাইলেও সবসময় পায় না আর দেশের মতো মজাও পাওয়া যায় না তারপরেও চেষ্টা করেছি আমি একটু আমার মতো করে রান্না করতে রান্না করার পরে দেখি যে খুব সুন্দর একটা লুক এসেছে তো গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল বুঝতেই পারছেন কতটা মজার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো ভাত নিয়ে নিলাম তারপরে এখন আমি একটু মুরগির তরকারি নিয়ে নিচ্ছি এখানে আমি আর আলিনা দুইজনে খাবো আসলে আরও স্কুল থেকে এসে খেয়েই ঘুমিয়ে পড়েছে তো এই সময় শুধু আমি আর আলিনা খাবো এই জন্য আমি আর টেবিলে কোনো কিছু নিচ্ছি না এখান থেকে যতটুকু খাবো ততটুকু নিয়ে নিচ্ছি তো যাই হোক এই যে খাবারটা নিয়ে নিলাম আলিনা একটু আলু দিয়ে খেতে পছন্দ করে ওর জন্য আলুও নিয়ে নিয়েছি আচ্ছা এরকম দেশি মুরগির ঝোল খেতে কে কে পছন্দ করে না আমার মতো বলেন তো আমার কাছে গরুর মাংসের চেয়েও দেশি মুরগির ঝোলটা অনেক বেশি পছন্দের আমাকে যখন ছোটোবেলায় অনেকে জিজ্ঞেস করতো তোমার পছন্দের মাংস কোনটা আমি বলতাম দেশি মুরগির মাংস বুঝে না অবস্থা তো যাই হোক আমি একটু লেবু নিয়ে এসেছি লেবু দিয়ে তারপরে এই যে মাংসের ঝোল দিয়ে খুব মজা করে খাচ্ছি আলিনা কিন্তু আমার সামনে বসে ভিডিও করে দিচ্ছে এখন কিন্তু আমার অনেক ভিডিও আমার মেয়ে করে দেয় মাসাল্লাহ আর এখন ওকে একটু খাইয়ে দিব তারপরে একটু পরে আবার আরোয়াকে উঠাতে হবে এভাবেই কিন্তু সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল হয়ে যায় আমার খাওয়া দাওয়া শেষ করে ঘরের টুকটাক কাজকর্ম করতে করতেই বিকেল হয়ে যাবে তো বিকেলে আরওয়াকে উঠানোর পরে আমি একটু নুডলস বানিয়ে দিচ্ছি ও যেহেতু দুপুরে ভাত খেয়েছে এখন একটু নুডলস বানিয়ে দিলেই সে খাবে আর আমার মেয়েরা নুডলসের মধ্যে কিছু খায় না জাস্ট এইভাবে মিক্সড করে রান্না করলে ওদের এটা পছন্দ আমি ওদের পছন্দ মতো করেই রান্না করে দিলাম আর দুইটা আম আমি দুই দিন হলো কিনে এনেছি তো আমটা কাটা হয়নি ভাবলাম আমটাও কেটে রাখি আলিনা বা আরোয়া যেয়ে খেতে চাই খেয়ে নেবে আর ওকে ঘুম থেকে উঠানোর পরে ওর চুলটা ঠিক করে দিয়েছি আর ওকে নিয়ে এসে এইভাবে জানালার কাছে বসিয়ে দিয়েছি ও একটু নুডলস খাবে আর বাইরে দেখবে এই হচ্ছে বাচ্চাদের অবস্থা মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না তো এই হচ্ছে আমার আজকে সারাদিনের একটা ভ্লগ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং